নমস্কার বন্ধুরা এসকে অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত অবশ্যই সে কে তরফ থেকে ফুল ডিটেলসের নোটিফিকেশানটা পাবলিশ হয়েছে তো আজকের থেকেই তোমরা অনলাইন অ্যাপ্লাই করতে পারবে যেখানে একটা ভালো শূন্যপদ রয়েছে এই রাজ্যে যে কোনো প্রান্ত থেকে ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারছো আজকের থেকে অনলাইন অ্যাপ্লাই করতে পারবে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে সমস্ত তথ্যই তোমরা ভিডিওর মাধ্যমে পাবে যেখানে কিন্তু তেরো হাজার শূন্য পদ রয়েছে তেরো হাজার শূন্যপদ রয়েছে আজকের থেকে পাঁচই ডিসেম্বর থেকে তোমরা অনলাইন অ্যাপ্লাই করতে পারবে যারা শুধুমাত্র মাধ্যমিক পাস করেছো উচ্চ মাধ্যমিক পাস করেছো গ্রাজুয়েশন করেছো যাদের বিএড ডিএড করা আছে তোমরা কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারছো এই মাসের ২৬ তারিখ পর্যন্ত তোমরা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করো সমস্ত তথ্যই তোমরা পেয়ে যাবে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং অ্যাপ্লাই কী করে করবে এবং অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কত দিতে হবে এবং কোন পদের ক্ষেত্রে কত পদ রয়েছে এবং আবেদন করার জন্য বয়স কত থাকতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা কোন পোস্টের ক্ষেত্রে কী বলা আছে সমস্ত তথ্য তোমরা ভিডিওর মাধ্যমে পাবে যেখানে তেরো হাজার প্লাস শূন্য পদ রয়েছে একটা সুযোগ রয়েছে প্রত্যেকের এই রাজ্যের যে কোনো প্রান্ত থেকেই তোমরা মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারছ এই মুহূর্তে দেখে নিচ্ছি কোন পদের ক্ষেত্রে কত শূন্য পদ রয়েছে এবং কোন কাস্টের থেকে কত শূন্য পদ রয়েছে প্রথম যে পদটি দেখবো শ্রণ গ্রেড গ্রেট টু এই পদে শূন্য পদ রয়েছে চুয়ান্নটি যেখানে ইউ এর ক্ষেত্রে তেইশটি ও বিসির ক্ষেত্রে চোদ্দোটি এসসির ক্ষেত্রে আটটি এসটির ক্ষেত্রে চারটি এবং এর ক্ষেত্রে পাঁচটি তো মোট চুয়ান্নটি শূন্য পদ রয়েছে যারা তোমরা যোগ্য হবে অবশ্যই তোমরা এই পদের ক্ষেত্রে আবেদন করতে পারবে এরপরে যে পদটি রয়েছে জুনিয়ার সেক্রেটারিট অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ এলডিসি বলতে পারো যেখানে মোট শূন্যপদ রয়েছে সাতশো দুইটি একটা ভালো শূন্যপদ রয়েছে যেখানে প্রত্যেকটা কাস্টের ক্ষেত্রে কিন্তু শূন্যপদ রয়েছে ইউর ক্ষেত্রে দুইশো ছিয়াশিটি ও বিসির ক্ষেত্রে একশো উননব্বইটি এসসির ক্ষেত্রে পা একশো পাঁচটি এসটির ক্ষেত্রে বাহান্নটি ইডব্লুসির ক্ষেত্রে সত্তরটি শূন্যপদ রয়েছে যেখানে এই রাজ্যের যে কোনো প্রান্ত থেকে ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারছো এবং কোন পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন রয়েছে এবং বয়স কি থাকতে হবে এবং বেতন কত রয়েছে সেটাও কিন্তু আমরা জানার চেষ্টা করব প্রত্যেকটা পোস্ট ওয়াইজ তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে সমস্ত তথ্য কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এরপরে যে পদ রয়েছে সিনিয়র সেক্রেটারিট অ্যাসিস্ট্যান্ট যেখানে মোট শূন্য পদ রয়েছে তিনশো বাইশটি ছেলেমেয়ে প্রত্যেকে আবেদন করতে পারো ইউআর এর ক্ষেত্রে একশো বত্রিশটি অফিসের ক্ষেত্রে ছিয়াশিটি এসির ক্ষেত্রে আটচল্লিশটি এবং এসটির ক্ষেত্রে চব্বিশটি শূন্য পদ রয়েছে তো অবশ্যই যারা তোমরা যোগ্য অবশ্যই তোমরা আবেদন করতে পারো এটা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পদ অর্থাৎ ইউডিসি তোমরা বলতে পারো তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবে কোন পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে বয়স কী রয়েছে বেতন কী রয়েছে সমস্ত কিছুই কিন্তু আমরা আলোচনা করব এরপরে যে পদ রয়েছে হিন্দির ট্রান্সলেটার যেখানে এগারোটি মাত্র শূন্য পদ রয়েছে এবং প্রত্যেকটা কাস্টের ক্ষেত্রে কত শূন্য পদ রয়েছে সেটা কিন্তু এখানে আলোচনা করা আছে এরপরে যে পদ রয়েছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার যেখানে একশো ছাপ্পান্নটি শূন্য পদ রয়েছে ইউ ক্ষেত্রে পঁয়ষট্টি টি বি ক্ষেত্রে বিয়াল্লিশটি এস এর ক্ষেত্রে তেইশটি এবং এসটির ক্ষেত্রে এগারোটি এবং ইডাবলু এস এর ক্ষেত্রে পনেরোটি শূন্যপাত রয়েছে এছাড়াও আরও বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে যদি নোটিশটি পেতে চাও আমাদের টেলিগ্রাম জয়েন করতে পারো সেখানে দেওয়া আছে চাইলে তোমরা ডাউনলোড করে চেকআউট করে নিতে পারো এরপরে যে পদ রয়েছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল এই পদেও কিন্তু ভ্যাকেন্সিস রয়েছে এছাড়াও ফাইন্যান্স অফিসার এবং প্রাইমারি টিচার এবং প্রিন্সিপাল পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটা পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে আবেদন কী করে করবে এবং বয়সের ক্ষেত্রে কী রয়েছে সেটাও কিন্তু আমরা আলোচনা করব এবং সব থেকে বেশি শূন্য পদ রয়েছে সেটা হচ্ছে প্রাইমারি টিচারে যেখানে ম্যাক্সিমাম ভ্যাকেন্সিস রয়েছে এবং প্রাইমারি টিচার মিউজিকও কিন্তু ভ্যাকেন্সিস রয়েছে তিনশো তিনটি এবং কোন কাস্ট থেকে কত ভ্যাকেন্সিস রয়েছে সেটা কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ লাইব্রেরিয়ান পদের ক্ষেত্রে তিনশো পঞ্চান্নটি ভ্যাকেন্সিস রয়েছে এবং কোন কাস্টের থেকে কত শূন্য পদ রয়েছে সেটা কিন্তু এখানে উল্লেখ করা আছে এবং প্রাইমারি টিচারে যে শূন্য পদ রয়েছে তিন হাজার একশো ছিয়াত্তরটি শূন্য পদ রয়েছে কোন সাবজেক্ট থেকে কত শূন্য পদ রয়েছে এবং কোন কাস্টের থেকে কত শূন্য পদ রয়েছে সেটা কিন্তু এখানে উল্লেখ করা আছে তো তোমাদের যাদের ডিএড করা আছে তোমরা এই পোস্টগুলোতে আবেদন করতে পারবে যেখানে কিন্তু শূন্য পদ একটা ভালো রয়েছে অবশ্যই তোমরা আবেদন করতে পারো এবং যাদের নেই যারা করো করোনি তারা কোন পোস্টগুলোতে আবেদন করবে সেটা কিন্তু আমি তোমাদের জানাবো তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে প্রথম যে পদ দেখব সেটা হচ্ছে জুনিয়ার সিক্রেটেড অ্যাসিস্ট্যান্ট এই পদে যে বেতন রয়েছে উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো টাকা বেতন রয়েছে বয়সের ক্ষেত্রে এখানে উল্লেখ করা আছে আঠারো থেকে সাতাশ বছর হতে হবে আঠারো থেকে সাতাশ বছর বয়সী ছেলে মেয়ে হতে আবেদন করতে পারবে টি পাঁচ বছর এবং অফিসিরা তিন বছর ছাড় পাবে এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে যে কোনো শাখার থেকে উচ্চ মাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবে সঙ্গে তোমাদের কম্পিউটার স্কিল থাকতে হবে অর্থাৎ কম্পিউটার নলেজ থাকতে হবে মিনিটে পঁয়ত্রিশটি ওয়ার্ড তোলার দক্ষতা থাকতে হবে তবে কিন্তু তোমরা আবেদন করতে পারবে যে কোনো শাখার থেকে উচ্চমাধ্যমিক পাশ করা ছেলে মেয়ে পড়তে কিন্তু এই পদে আবেদন করতে পারবে তবে কম্পিউটার নলেজ এবং কম্পিউটার টাইপিং স্পিড তোমাদের থাকতে হবে তবে কিন্তু তোমরা আবেদন করতে পারবে এরপরে যে পদ রয়েছে স্টোনোগ্রাফার গ্রেড টু এই পদে যে বেতন রয়েছে পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো টাকা বেতন রয়েছে এই পদে আবেদন করার জন্য আঠারো থেকে সাতাশ বছর বয়সী ছেলে মেয়ে থেকে আবেদন করতে পারবে বয়সে আঠারো থেকে সাতাশ হতে হবে এস সি এসটি পাঁচ বছর এবং ওবিসিরা তিন বছর ছাড় পাবে এই পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা রয়েছে বারো পাশ অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে যে কোনো শাখার থেকে উচ্চ মাধ্যমিক পাস থাকলে তোমরা আবেদন করতে পারছো সঙ্গে তোমাদের কম্পিউটার নলেজ থাকতে হবে এবং টাইপিং স্পিড তোমাদের থাকতে হবে তবে কিন্তু তোমরা এই পদের ক্ষেত্রে এলিজেবল রয়েছে অবশ্যই একটা ভালো বেতন রয়েছে ছেলে মেয়ে প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারছো এরপরের যে পদ রয়েছে সিনিয়র সিক্রেটেড অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ ইউডিসি বলতে পারো এই পদে যে বেতন রয়েছে পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো টাকা এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে থাকতে হবে যাদের বয়স আঠারো থেকে তিরিশের মধ্যে ছেলে মেয়ে পড়তে কিন্তু আবেদন করতে পারো ভালো বেতনের চাকরি রয়েছে এই পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা এখানে বলা আছে যে কোনো শাখার থেকে গ্রাজুয়েট থাকতে হবে অর্থাৎ বিএ পাস থাকলেই আবেদন করতে পারবে সঙ্গে কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার নলেজ থাকতে হবে যে কোনো শাখার থেকে বিএ পাস করা থাকলে আবেদন করতে পারবে সঙ্গে কাজের নলেজ থাকলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে আর অবশ্যই কম্পিউটার নলেজটাও কিন্তু তোমাদের থাকতে হবে এরপরে যে পদ রয়েছে সেটাও আমরা দেখে নিচ্ছি হিন্দি ট্রান্সলেটার যেখানে কিন্তু ভ্যাকেন্সিজ অনেক কম রয়েছে এই পদে আবেদন করার জন্য মাস্টার্স ডিগ্রি থাকতে হবে হিন্দি অথবা ইংলিশ সাবজেক্টের উপর তবে কিন্তু তোমরা আবেদন করতে পারবে এবং এছাড়া যে সমস্ত পদগুলো রয়েছে টি অথবা প্রাইমারি টিচার সেই সমস্ত পদগুলোতে আবেদন করার জন্য তোমাদের নির্দিষ্ট সাবজেক্টের উপর ডিএড বা বিএড করে থাকলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে এবং যারা তোমরা নন টিচিং পদে আবেদন করতে চাও অবশ্যই তোমরা আবেদন করতে পারো যাদের উচ্চ মাধ্যমিক পাস রয়েছে এবং যাদের তোমাদের কম্পিউটার নলেজ রয়েছে অবশ্যই তোমরা সেই পদগুলোতে আবেদন করতে পারো এবং তোমরা যারা লাইব্রেরিয়ান পদে আবেদন করতে চাও যেখানে কিন্তু ভালো বেতনের চাকরি রয়েছে চুয়াল্লিশ হাজার টাকা থেকে কিন্তু তোমাদের বেতন শুরু আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়সী ছেলে মেয়ে থেকে আবেদন করতে পারো এই পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা এখানে বলা আছে ব্যাচেলার ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্সের উপর যদি করা থাকে তবে কিন্তু তোমরা এই পদে এলিজিবল হবে অথবা গ্র্যাজুয়েশন করার পর যদি তোমাদের এক বছরে ডিপ্লোমা করা থাকে লাইব্রেরি সায়েন্সের উপর তবে কিন্তু তোমরা এই পদের ক্ষেত্রে এলিজেবল হবে যেখানে বেতন ভালো রয়েছে অবশ্যই তোমরা আবেদন করতে পারো আবারও তোমাদের জানিয়ে দিচ্ছি যাতে তোমাদের বিএড অথবা ডিএড করা আছে অবশ্যই তোমরা প্রাইমারি যে সমস্ত পদগুলো রয়েছে সেই সমস্ত পদগুলোতে অ্যাপ্লাই করতে পারো যেখানে কিন্তু সব থেকে বেশি ভ্যাকেন্সিস রয়েছে যেখানে তোমাদের বিএড ডিএড থাকতে হবে তবে কিন্তু তোমরা আবেদন করতে পারবে এবং যারা তোমরা অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করার পর এক্সাম ফিস তোমাদের দিতে হবে অনেক বেশি কিন্তু এক্সাম ফিস রয়েছে প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে কিন্তু এক্সাম ফিস আলাদা আলাদা রয়েছে এখানে বারোশো টাকা থেকে কিন্তু শুরু রয়েছে যারা ইউআর এবং ও বিসি প্রার্থী রয়েছে তোমাদের ক্ষেত্রে কিন্তু এই ফিসটা তোমাদের দিতে হবে যারা তোমরা এসসি এবং যারা এসটি রয়েছে তোমাদের ক্ষেত্রে কোনো চার্জেসের প্রয়োজন নেই এটা শুধুমাত্র ইউআর এবং ও বিসি প্রার্থীরাই কিন্তু দেবে আবেদন তোমাদের অনলাইনের মাধ্যমে করতে হবে পাঁচ বারো দু হাজার বাইশ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে অর্থাৎ আজকের থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে যেখানে লাস্ট ডেট রয়েছে ছাব্বিশ বারো দু বাইশ অর্থাৎ ডিসেম্বরের ছাব্বিশ তারিখ পর্যন্ত তোমরা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লাই করার জন্য কে এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লাই করতে হবে স্টেপ বাই স্টেপ যদি অ্যাপ্লাই করতে চাও যদি অ্যাপ্লাই প্রসেস জানতে চাও কমেন্ট করবে আমি খুব শীঘ্রই অ্যাপ্লাই প্রসেস নিয়ে ভিডিও করব এবং যারা তোমরা সিলেকশন প্রসেস এবং পরীক্ষার সিলেবাস জানতে চাও কমেন্ট করবে খুব শীঘ্রই সিলেকশন প্রসেস এবং পরীক্ষার সিলেবাস নিয়ে ভিডিও করার চেষ্টা করব এবং যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশন জানা আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এবং এই নোটিশটি পেতে আমাদের টেলিগ্রাম জয়েন করতে পারো ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে এবং অ্যাপ্লাই করার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে পাবে সেখান থেকেও তোমরা সহজেই অ্যাপ্লাই করতে পারবে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ